প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে যেসব সুন্দর সুন্দর মরিচ গাছগুলো দেখছিলেন, যদি সেগুলো মারা যায় কতটা কষ্ট হতে পারে নিশ্চয়ই এতক্ষণ অনুধাবন করছেন। আমার এই মরিচ গাছ দুটি বৃষ্টির পানিতে মারা যাওয়ার পর আমি খুব কষ্ট পাই, তখন তাকে উদ্ভাবনের কাজে হাত দেই এবং ছাদ বাগানে নিরাপদ আশ্রয় উদ্ভাবন করি। তার নিচে মরিচ গাছগুলো থাকছিল, কিন্তু বৃষ্টির কারণে বছরের অধিকাংশ সময় নিরাপদ আশ্রয়ে রাখা হচ্ছিল। তারপরও এক সময় বৃষ্টির কারণে আরও কয়েকটি গাছ মারা যায়। এরপর থেকে অধিকতর উদ্ভাবনে হাত দেই, তখন তিনটি ট্রিটমেন্ট নিয়ে তিনটি রেপ্লিকেশন দিয়ে মোট 9টি টবে একটি এক্সপেরিমেন্ট স্থাপন করি। চিত্রে দেখছেন উপজেলা কৃষি অফিস গাজীপুরের অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা আমার এক্সপেরিমেন্টটি দেখছেন। এভাবে আমার মরিচ গাছের ম্যাজিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন হয়, যা আমি আজকে আপনাদেরকে বর্ণনা করব। প্রিয় দর্শক, আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী বিষয় শিখব। আমার সামনে আপনারা বেশ কিছু উপকরণ দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিছু মাটি, কিছু জৈব সার, কিছু ডিমের খোসা, তারপরে হচ্ছে ইটের খোয়া, মরিচের চারা এবং একটা বালতি, সাথে একটা বোতল। এটা হচ্ছে একটা ভীমের বোতল, ভীম লিকুইডের বোতল। দুপাশে এটাকে কাটা হয়েছে, দুপাশে কাটা হয়েছে। এটা একটা অনেক পাইপের মতো হয়েছে, সুন্দর একটা পাইপের মতো। আর এই বালতিতে এখন আমরা এমন একটা বিষয় আজকে জানবো যে মরিচ গাছ সাধারণত বেশি পানি সহ্য করতে পারে না, তো কীভাবে মরিচ গাছ এই বৃষ্টির দিনে অথবা যখন বর্ষাকাল চলে আসে এই সময়ের মধ্যে অধিকাংশ মরিচ গাছ মরে যায়, তো তখন যাতে মরিচ গাছ না মরে সেজন্য কিছু টেকনোলজি আমি উদ্ভাবন করেছি। আপনাদের সামনে আমার এই টেকনোলজি আজকে আমি শেয়ার করব, যে মরিচ বৃষ্টিতেও মরিচ গাছ মরবে না। দেখুন আমরা কিভাবে এই কাজটা করতে পারি। তো মূলত এই বিষয়টি হচ্ছে হলো পানি নিষ্কাশন, অর্থাৎ পানি নিষ্কাশন যদি ঠিক মতো হয় তাহলে মরিচ গাছ মরবে না, এটাই হচ্ছে মূল বিষয়। এই বালতিতে বেশ কয়েকটি ফুটো করা আছে, আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে এখানে একেবারে শেষের দিকে, এই যে আমরা এই ফুটোগুলো সাধারণত এই কিনারা দিয়েই করতে পারি। কিনারা দিয়ে যদি আমরা ফুটো করি অথবা তলায়, একবারে তলায় না করে কিনারায় ফুটো করলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, এই ফুটোর উপরে আমরা এই পাইপটি স্থাপন করব, বালতি বা টবের মধ্যে এই ফুটোর উপরে, জাস্ট এই ফুটোর উপরে আমরা এই টবটিকে, এই এটাকে, পাইপটাকে স্থাপন করব। এর আগেও আমরা আরেকটি কাজ করতে পারি, এখানে কিছু ইট দিয়ে নিতে পারি। আমরা যদি কিছু ইট নিচে দিয়ে দিই, কারণ এটাকে একটা লেভেল পর্যন্ত দিতে হবে যাতে করে পানি চলে যায়, আমরা কিছু ইট নিচে দিয়ে দিই, খোয়া, এই খোয়া, বড় বড় কিছু খোয়া আমরা এখানে দিয়ে দিই। আর যদি পাইপটি একটু বড় হতো তাহলে সরাসরি আমরা দিতে পারতাম। কিছু পাইপ দিয়ে দিলাম, এখন দেখি আর বেশি হয়ে গেল, আর তো দেওয়া যাবে না। এখন পাইপটা যাতে ঠিক মতো আমরা বসাতে পারি, যাতে একটু মাটি থেকে নিচু লেভেল, হ্যাঁ সুন্দর হয়েছে। আমরা এখন এই পাইপটির ভিতরেও, এই পাইপের ভিতরেও এখন এরকম খোয়া দিয়ে দিই, অর্থাৎ নিচের যে ছিদ্র তার সাথে একেবারে সরাসরি বা ডাইরেক্ট আমার ই থাকবে, একটা নিষ্কাশনের ব্যবস্থা থাকবে যে পানি যাতে এই টবের মধ্যে কোনোভাবেই জমতে না পারে। এভাবে খোয়া দিয়ে আমরা এইটাকে ভর্তি করব, খোয়া দিয়ে আমরা এটাকে ভর্তি করব। পুরো পাইপটার ভিতরে আমাদের সুন্দর করে ইটের খোয়া দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নাই, এর ভিতরে ইটের খোয়া ছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই। এই মোটামুটি আমাদের পাইপটি ভর্তি হয়ে গেল, এখন ইটের খোয়া দিয়ে আমরা এটাকে এখন এই অবস্থায় রাখলাম। এর চারদিকে আমরা এখন
সুন্দর করে মাটি দিয়ে ভর্তি করে দেব। এই পাইপটি থাকলো, আমরা এখন এটার মধ্যে মাটি দিয়ে দেই। এখানে আমাদের ছাদের যে ঝাড়ু দেওয়ার পরে যে উচ্ছিষ্টগুলো হয়েছে আমরা সেগুলো এবং বিভিন্ন ধরনের জৈব সার, আমরা আগেই যদি জৈব সার মাটির সাথে কিছু মিশিয়ে নিতে পারি, জৈব সার আমরা যদি মিশিয়ে নেই মাটির সাথে, খুব ভালোভাবে মাটির সাথে জৈব সারগুলো মিশিয়ে নিব, এতে করে ছত্রাকের আক্রমণ কমে যাবে। এই এখন আমরা এই মাটিগুলো এই পাইপের চারপাশে দিয়ে ভর্তি করব। খুবই উর্বর মাটি, একেবারে জৈব সার সমৃদ্ধ প্রচুর। আমরা এখন কোনো সার দেইনি, রাসায়নিক সার দেইনি, রাসায়নিক সার পরবর্তীতে আমরা প্রয়োজনীয় পরিমাণে এখানে ব্যবহার করব। এভাবে আমরা টবটাকে ভর্তি করে ফেলব। আরো মাটি লাগবে আমাদের। এই মাটি হয়ে গেলে তৈরি, আমরা এখানে এই মাটিগুলো ভর্তি করে ফেলবো। প্রথমে টিন দিয়ে রাখি যাতে করে না যায়। এই টপটি মোটামুটি ভর্তি হয়ে গেল। আমাদের টপটা ভর্তি হয়ে গেছে, টপ রেডি। এখন আমরা এর মধ্যে মরিচ গাছটি চারাটি লাগাবো। একটা ওয়ান টাইম গ্লাসে মরিচ গাছের এই চারাটি তৈরি করা, একদমের মরিচ গাছ চারাটি লাগিয়ে দিব। তার আগে আমরা যে কাজটা করতে পারি, ওটি 2-4 ইঞ্চির মতো লম্বা হবে, 4-5 ইঞ্চির মতো লম্বা হবে। তো এটাকে আমরা আরও ঝোপালো করার জন্য এটার মাথাটাকে আমরা জাস্ট মাথাটাকে আমরা কেটে দিব। এই মাথাটাকে কেটে দিলাম যাতে করে এই মরিচ গাছটা আরও ঝোপালো হতে পারে। এখন আমরা এটাকে জাস্ট আলতো করে এখানে ধরব। এখানে ধরে জাস্ট এখানে চাপ দিলেই, অল্প করে আমরা যদি এখানে চাপ দিই বেরিয়ে আসবে, একদম সুন্দর দৃশ্য বেরিয়ে আসলো, চমৎকার একটা মরিচ গাছ। এখন আমরা এখানে এ করে একটু গর্ত করে মরিচ গাছটি লাগিয়ে দিই।
এমনভাবে লাগাতে হবে যাতে মাটির লেভেলে থাকে আর একটু। ব্যাস, এই সুন্দর। এখন আমরা সুন্দর করে মাটি দিয়ে এটাকে লাগিয়ে দিই। এ হয়ে গেলো আমাদের, চারপাশে একটু চাপ দিয়ে দিব যাতে করে মাটির সাথে এটা লেগে থাকতে পারে। আমাদের এই মরিচ গাছ সাধারণত মানে আমরা যেভাবে চারা লাগাই সেভাবে লাগানো হয়ে গেল। আমাদের মূল যে এখন যে এই বিষয়টা, আজকের যে টপিকের যে বিষয়টা, সেটা কি? সেটা হলো যখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হবে তখন এখানে পানি কি হবে, বৃষ্টির সময় পানি এখানে জমবে। আমরা তখন এই মাটিগুলোকে যেখানে আমরা পাইপ বসিয়েছিলাম সেখান থেকে মাটি একটু এখান থেকে সরিয়ে একটু অন্য দিক নিয়ে নিব, মানে বিপরীত দিকে নিয়ে নিব। এদিকে উঁচু করে দিব আর এদিকে ঢালু করে দিব, এদিকে উঁচু করে এদিকে ঢালু করে দিব, আর গোড়ার পাশে একটু উঁচু থাকবে, মানে গোড়ার পাশে একটু উঁচু থাকবে। অর্থাৎ পাইপটাকে আমরা এখন খালি করে দিব, পাইপটাকে আমরা এখন খালি করে দিব। এই আমরা এটা উঠিয়ে দিলাম, পাশে আমরা এখন একটু চাপ দিয়ে দিই। গোড়ায়ও কিন্তু প্রচুরই আছে, অর্থাৎ ঢালু করে এখন এটাকে একটু নিচু রেখেছিলাম, এই জন্য একটু নিচু রেখেছিলাম যাতে করে এক পাশে উঁচু এক পাশে ঢালু করে দেওয়া যায়। এখানে যদি আমরা একটু ছোটো ছোটো ধরনের খোয়া দিতে পারি, এই অর্থাৎ এখন যত পানি আসবে এটা একটু চাপ দিয়ে দিই, পানিগুলো এখান দিয়ে চলে যাবে, পানিগুলো এখান দিয়ে চলে যাবে, বৃষ্টিতে কোনোভাবেই পানি এখানে জমে না। আমার ইচ্ছে করলে এখানে আর একটু বেশি করে পরিমাণে খোয়া দিয়ে রাখতে পারি, ইচ্ছা করলে আমরা এখান দিয়ে পুরোটা খোয়া দিয়ে রাখতে পারি। তাহলে কি হবে, কোনো মাটি এখানে আর যাবে না, শুধু খোয়ার কারণে মাটি আর যেতে পারবে না। অথবা আমরা আমরা যেটা করতে পারি এরকম একটা নেট, রাইট, যাতে করে এর ভিতরে পাইপের ভিতরে যাতে কিছু না যেতে পারে, পাইপের ভিতরে যাতে কিছু না যেতে পারে, এই জন্য আমরা এরকম একটা নেট দিয়ে দিতে পারি। অর্থাৎ এরকম নেট যদি আমরা দিয়ে দিই, এরকম নেট যদি আমরা দিয়ে দিতে পারি, বাসায় এরকম বাজার থেকে অনেক নেট পাওয়া যায়, সেই নেট দিয়ে আমরা এখানে এটাকে ইট দিয়ে ঢেকে দিলাম যাতে করে এটার ভিতরে ময়লা আবর্জনা যে এটা বন্ধ না হতে পারে, সরাসরি পানিগুলো চলে যেতে পারে। এখানে কিছু খোয়া আমরা আরও দিয়ে দিতে পারি। ব্যাস, এখন যত বৃষ্টি হোক না কেন, যত পানি হোক না কেন, সমস্ত পানি এদিক দিয়ে আসবে এবং চলে যাবে। সমস্ত পানি এখানে চলে যাবে, একটু পানিও আর এই বালতির মধ্যে জমবে না। আর বৃষ্টিতেও আপনার গাছ কখনো মরার সম্ভাবনা নেই। এই হলো আমাদের বৃষ্টিতেও মরবে না গাছ, এই টেকনোলজিতে যদি আমরা মরিচ গাছ লাগাতে পারি। আমি এটা দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, পরীক্ষা করেছি, এভাবে না করে সাধারণ পদ্ধতিতে আমরা যেভাবে করি এবং এভাবে করে মোট 9টি ট্রিটমেন্ট দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করেছি। যে যে ট্রিটমেন্টটাতে এটা ছিল এভাবে দিয়েছি, সেই গাছগুলো বেঁচে গিয়েছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও, অনবরত বৃষ্টির মধ্যেই বেঁচে গিয়েছে এবং এখনো পর্যন্ত খুব সুন্দর ফলন দিয়ে যাচ্ছে। মাঠে সাদে আঙ্গিনায় করব কৃষি করব বাগান, করব জয় সকল ভয় দিয়ে উদ্ভাবন উদ্ভাবন, সে যে কৃষি উদ্ভাবন, নতুন নতুন কৃষি প্রযুক্তি দিবে মোদের মনের শক্তি, গড়ে তুলব শক্ত বন্ধন দিয়ে উদ্ভাবন, সে যে উদ্ভাবন কৃষি উদ্ভাবন।